গুড মর্নিং, এখন বাজে 10টা আর আজকে আমি সকালবেলা উঠে, আজকে যেহেতু মঙ্গলবার, আজকে সকাল সকাল উঠে আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, আর এখন আমি চা করছি, একটু চা খাবো। সাধারণত সকালের দিকে আমরা লিকার চাই খাই, আমরা দুধের চাটা খাই না। বেশ বেশ বেশ, এই দুধটা আমি, আমার কাছে দুধ খুব একটা আমি রাখি না, যেহেতু আমরা দুধের চা খাই না, এটা মায়ের কাছ থেকে নিয়ে আসলাম। মা দুধের চা খায়, মা দুধটা রাখে, আর এই দুধের চাটা করা হচ্ছে আমাদের বাড়িতে যে কাজ করে তার জন্য। জেঠিমা, এই আদিত্যদা আছে নিচে, কাঠ কাটছিল। এই বললো চা খাবে, আমি চাটা গরম করলাম, কোথায় চলে গেছে? এই তো এখানেই তো ছিল এতক্ষণ। এই আদিত্যদা হচ্ছে মানে আমাদের বাড়িতে যে কাজ করে তার জন্য চাটা করেছি, সে চা খাবে বলবে, বলে তারপরে কোথায় চলে যাবে, অনেকক্ষণ পর ঘুরে টুরে আসবে, এসে বলবে চা দাও। এ আমি টিফিনটা করিনি, আজকে টিফিন করেছে মা, আজকে পুজো দিচ্ছিলাম তার জন্য দেরি হয়ে গেছিলো, আর মালঞ্চও বেরোবে কাজে, তার জন্য তাড়াতাড়ি করে মা টিফিনটা বানিয়ে দিয়ে। আর আজকে টিফিনে মা করেছে গোলা রুটি, আর আমি লিকার চা করেছি, ওই যে এসছে আমার, ডাকছে আমাকে, দাঁড়াও দিচ্ছি, এই তো কাপ নাও দিচ্ছি, চা তো গরম করেছি। কই নিয়েছ? হ্যাঁ মা উপরে না, পুজো করেনি, করবে। মেয়ের আজকে অনলাইন ক্লাস আছে, ও এখন ক্লাস করছে, ওদের টিফিন টিফিন খাওয়া সব হয়ে গেছে, আমারই বাকি, এখন আমি টিফিন করব। আজকে তাড়াতাড়ি করে বিছনা টিছনা গুছিয়ে নিয়ে তারপরে আজকে রান্নাটা করে নেব। Thank you.
এখানে ফুলকপি, আলু আর আদা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এখানে টমেটো কেটে রেখে দিয়েছি। আর এখানে ভাজার জন্য শিম আর বেগুন কেটেছি। আর এখানে চাটনি করব, টমেটো কেটে রেখে দিয়েছি। চলো চটপট করে রান্নাটা সেরে নিই। আমি এখন শিম আর বেগুনটা ভেজে নেব। দেব কালো জিরে। কালো জিরে দিয়ে আলুটা আর মশলাটা কষিয়ে নেব। দেব কাঁচা লঙ্কা ফোড়ন। আদাটা গ্রেট করে দেব। ধীরে ধীরে Thank you.
নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, এই মাত্র আমি ফিরলাম, এখন বাজে 2:00। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে খেতে দিতে, তাই এসে চটপট করে ওদেরকে ভাত বেড়ে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর যেহেতু আজকে চাটনি করেছি মেয়ের, আপনার আমাকে একটা পাঁপড় ভেজে দাও, তাই এখন পাঁপড় ভাজা বের করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিলাম, গুড ইভিনিং। এখন বাজে 6:00, আর আজকে দুপুরবেলা রেস্ট নেওয়া হয়নি, কিছু কাজ ছিল, আর তাড়াতাড়ি আজকে চাটা খাওয়া হয়ে গেছে। আর আমার দেখতে পাচ্ছ মুখের অবস্থা খুব খারাপ, তাও আমি ভিডিওটা করছি, মানে খুব একটা বেশিক্ষণ ধরে বসতে খুবই অসুবিধা হচ্ছে, কেননা মুখটা পুরো জ্বালা জ্বালা করছে। আর আজকে চাটা খাওয়া হয়ে গেছে, আর সকালবেলা আমি কুশনের কভারগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, সেই কুশনের কভারগুলো এখন একটু লাগিয়ে দেবো, দিয়ে তারপরে আটা মেখে রুটিটা করে নেব। শীতকালটা পড়েছে, তার কিছুদিন পর থেকেই চলছে, কিন্তু তখন যেহেতু ঠান্ডা ছিল তখন এতটা প্রবলেম হয়নি, কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে গরম পড়ছে এখন প্রবলেমটা আস্তে আস্তে হচ্ছে আমার, মানে মুখটা জ্বালা জ্বালা করছে।
সামনের সোমবার আমাদের একটা বিয়ে বাড়ি আছে, বারুইপুরে। এমনই অবস্থা, এখন কি করব বুঝতে পারছি না। সেদিনকে আবার মেয়ের সেদিন থেকে আবার পরীক্ষাও, মানে ইউনিট টেস্টও শুরু হচ্ছে। এখন যেতে পারবো কি না এখন দেখা যাক কি হয়। চলো, আমার তো এদিকের কাজ হয়ে গেল আর রুটিটা করিনি, আর তাহলে আজকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। তাহলে ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।